অনেক সময় মানুষ জবাই করার ক্ষেত্রে একবারে নিংটি টিংটি মারে, নিংটি মারা বুঝেন তো আপনারা, মাল কাঁচা মারিয়া হাঁটু টাটু বের করে পুরনো একদম পিছনের চামড়া পর্যন্ত বের করে ফেলে দেয় অনেকে। এই লজ্জাজনক কাজ কেউ করবেন না, আপনারা হাসেন না কথাগুলো, ঠিক কিনা বলেন? কুরবানির গরু জবাই করতে ছুরি বড় হওয়ার কারণে অথবা যিনি জবাই করতেছেন উনি বুড়ো হওয়ার কারণে, বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে দেখা যায় যে ছুরির মধ্যে দুই তিনজন হাত লাগায় তাকে সহযোগিতা করে জবাইয়ের কাজে, এরকম করি কি করি না আমরা? সম্মানিত সুধি, এক্ষেত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে খেয়াল করতে হবে যে কয়জনই ছুরির মধ্যে হাত দিয়েছেন, চাকু স্পর্শ করেছেন, ডাঁটের মধ্যে হোক, মাথার মধ্যে হোক, যেখানেই হোক, জবাই করার সবচাইতে উৎকৃষ্ট মানের দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। মাসালার ভিতরে আছে যে কয়জন কথার কথা তিনজন ছুরি ধরল আর তিনজনের ভিতরে একজন যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে এই জবাইটা কিন্তু বৈধ হবে না, এই গোশত খাওয়াও কারোর হালাল হবে না, হারাম হয়ে যাবে। এজন্য বিষয়টা আমরা খেয়াল রাখবো। অনেক সময় আমরা কি করি, জবাই করতেছি আর বলে শক্ত কর ধরিস রে, শক্ত কর ধরিস, লোয়ারে না যান। পাঁচজন মিলে গরু ধরছে, মুখের ভিতরে বাজে কথা তখনও বলতে থাকে, অথচ উচিত হলো যে ওই সময় কোনো বাজে কথা না বলা। আমাদের দিলের ভিতরে আনতে হবে ইসমাইল আলী ইসলাতামের জবাইয়ের দৃশ্য। ওই সময় কিন্তু ইব্রাহিম আলী ইসলাতাম বলেননি যে শক্ত কর ধরিস, শক্ত করতে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার যে কয়জনই আমরা ধরব প্রত্যেকের মুখে যেন এই বাক্যটা থাকে, আমরা খেয়াল করব ইনশা আল্লাহ। যদি চাকু ধরার ক্ষেত্রে তিনজনের একজন যদি বিসমিল্লা না বলে ওটা কিন্তু টোটালি হারাম হয়ে যাবে, বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশা আল্লাহ। আর একটা বিষয় হচ্ছে অনেক সময় মানুষ জবাই করার ক্ষেত্রে একবারে নিংটি টিংটি মারে, নিংটি মারা বুঝেন তো আপনারা, মাল কাঁচা মারে হাঁটু টাটু বের করে পুরনো একদম পিছনের চামড়া পর্যন্ত বের করে ফেলে দেয় অনেকে। এই লজ্জাজনক কাজ কেউ করবেন না, আপনারা হাসেন না কথাগুলো, ঠিক কিনা বলেন? এরকম নিংটি মেরে কেউ হাঁটুর উপর কাজ এই কাপড় তুলে কাজকর্ম করবেন না। এমনিতে কাপড় তোলা ছাড়াও অনেকভাবে এই সজাগ সতর্ক হয়ে কি করা যায়, জবাই করা যায়, এদিকগুলোতে আমরা খেয়াল রাখবো। আর একটা বিষয় হচ্ছে কুরবানির গরু যারা হাটে বাজারে কিনতে যাচ্ছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কুরবানি দেওয়া ওয়াজিব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, গরু কিনতে যেয়ে নামাজ কাজা করেন না। কথা কি আমরা বুঝতে পারছি? গরু কিনতে গিয়ে নামাজ কাজা করেন না, কারণ 1000 কুরবানি এক জায়গায় করলে একটা আসরের নামাজের সমপরিমাণ হবে না, এ কথা কি আমরা জানি? অথচ গরু কিনতে যে হাটের পর হাট ঘুরতেছি, নামাজ কাজা হয়ে যাচ্ছে, কি জন্য মনে ফুর্তি, কুরবানি কিনতে গেছি নামাজ যে কাজা হয়ে গেল। এখন নামাজ কাজা করে কুরবানি কিনলে পরে কুরবানির সওয়াবটা আপনি হয়তো যদি নিয়ত খাঁটি হয়, অর্থ ভালো হয়, পেতে পারেন, কিন্তু আসরের নামাজের যে গুণা হলো এটা কিন্তু কুরবানির দ্বারা এই ক্ষতিপূরণ হবে না। সম্মানিত সুধি, এই জিনিসগুলো আমরা খেয়াল করব, নতুন কোনো কথাই নয়, সবগুলো পুরাতন কথা, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে এক বছর পর পর বিষয়টা তো, এজন্য মাঝে মাঝে স্মরণ করে দেওয়া হয়। এই কথাগুলো প্রথমে আগে আমি আমাকে বললাম, আমাকে বলতে গিয়ে আপনারাও শুনেছেন, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এরপরে আপনাদের সকলকে বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরও কথা আছে, আরও মাসালা আছে, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমরা সকাল সকাল ইনশাআল্লাহ আসার ইসলামের চাইতে প্রিয় আর ইব্রাহিম আলী ইসলাতামের কাছে কিছুই ছিল না, পরের দিনে সন্তানের কাছে রাত্রে যে স্বপ্নটা দেখলেন সেটা প্রকাশ করলেন সন্তান, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা, ও আমার কলিজার টুকরা, আমি তো গত রাত্রিতে স্বপ্নে দেখলাম যে আমি যেন তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার বলেন না? পিতা সন্তানের কাছে কিভাবে উপস্থাপনা করতে হয় এই ইতিহাস থেকেও আমরা যদি শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের সন্তানগুলো অবাধ্য হবে না। উনি নবী, সন্তানের কাছে ওভাবে পরামর্শ করার ওনার দরকার ছিল না, আল্লাহ স্বপ্নে অর্ডার করছে, নবীর স্বপ্ন হচ্ছে ওহি, সন্তানের কাছে কেন আমি পরামর্শ নেব, সকালবেলা নিয়ে গিয়ে পারে ফেলে তো জবাই করে আসতে পারতেন, সন্তানের কিছু বলার ছিল না। কিন্তু ওই ক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা ছিল, বাপ বেটার মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা ছিল, কথা ঠিক কিনা বলেন? এজন্য সন্তানের সাথে মাশওয়ারা করলেন, আমার কলিজার টুকরো সন্তান, স্বপ্নের ভিতরে আমি দেখলাম আন্নি আজ বাহুগাম, আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছি,
ফানজুরু মা যা তারা এ ব্যাপারে তোমার মতামতটা কি কারণ নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো বাজে কোনো জিনিস নয় নবীদের কাছে সরাসরি ওহি আসলে যেমন ওহি হয় স্বপ্নে যেটা দেখানো হয় সেটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহি জোরে বলি সুবহানাল্লাহ সন্তান কেমন ইমানদার ছিলেন সন্তান কোন দিমত করলেন না সন্তান তো পুনশান্তের সাথে বলে ফেললেন আব্বা জান আল্লাহর পক্ষ থেকে যদি এমনটি আপনি দেখে থাকেন তাহলে আপনি যে কাজে আদিষ্ট হয়েছেন সে কাজটা করে ফেলে দেন আমি এমন অকৃতজ্ঞ সন্তান নই যে আপনার কাজে আমি বাধা প্রদান করব দ্বিমত করব এমনটি নই বরং আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে দেখতে পারবেন জোরে বলি সুবহানাল্লাহ বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এত ভালো কেন ছিলেন বাপটা ছিল কে দেখতে হবে তো জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম খলিলুল্লাহ যাকে উপাধি দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যিনি হচ্ছেন আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু জিগরি দোস্ত ক্লোজ ফ্রেন্ড সুবহানাল্লাহ বলেন না বন্ধুগণ এখান থেকে আমরা শিখতে পারি যে সন্তানের কাছে আমি যদিও মুরব্বী হিসেবে তাকে আদেশ করব কিন্তু সেই আদেশটা যেন একটু আদবের সাথে হয় ইতিহাস কিন্তু এটাই আমাদেরকে শিক্ষা দিল সন্তানের সাথে পরামর্শ করবেন ফ্যামিলির সাথে পরামর্শ করবেন একা কোনো ডিসিশন নেবেন না যদিও আপনি উপার্জন করতেছেন সংসারে আপনি উপার্জন করেন কিন্তু বিবির সাথে পরামর্শ করলে কোনোদিন আপনার সংসারে কিন্তু অশান্তি হবে না এটা ইসলাম শিক্ষা দিচ্ছে অথচ আমরা হচ্ছে নবাবজাদা নসরুল্লাহ খান কিসের বয়সের সাথে পরামর্শ করব কামাই করি আমি খরচ করব আমি তোর বাপের বাড়ির থেকে নিয়ে আসছ নাকি বউরে বলতেছে ওই পরিবারে কিন্তু অশান্তির এই এতটুকুন জায়গাও খালি থাকবে না শুইতে গেলেও অশান্তি লাগবে খাইতে গেলেও অশান্তি লাগবে আপনি একদিকে মুখ করে শুয়ে আছেন বউ আর একদিকে হয়ে শুয়ে আছে কামাই করিস তুই খরচ করিস তুই আমার আমার দরকার কিসের ওই খরচের টাকা থেকে অন্য জায়গায় গিয়ে ওভার ডিউটি করে গিয়ে বিবি মনে মনে এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলে কথা ঠিক কিনা বলেন তো সংসারের আপনি যেরকম গার্জিয়ান শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রধান দায়িত্বটাও হচ্ছে আপনার মেয়েদের বুঝ ব্যবস্থা কম ছোট ওরা বুঝে কম আর যাই কিছু বুঝে তার থেকে ওদের আবার জেদের পরিমাণটা আবার বেশি কি কথা ঠিক কিনা এটা কি খালি আমার বইয়েরই জেদ বেশি নাকি আপনাদের বইয়েরও আছে না বিয়েই করেননি আপনারা করছেন তো আলহামদুলিল্লাহ মিল আছে তো এটাকে মেনে নিতে হবে আল্লাহ রসুল বলছেন বাঁকা জিনিসকে বেশি সোজা করতে গেলে ওটা চটকে ভাঙ্গে যাবে ওদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বাঁকা হাড্ডির থেকে তো ওদের স্বভাবটা একটু বাঁকাই হয় আল্লাহ রসুল নিজেও তো অনেক সময় বউদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেখা গেছে যে ইলার মাস আলা আচ্ছা যা গোটা আর একদিন বলতে যাব আল্লাহ রসুলের পরিবারের মধ্যে অনেক সময় বিবিদের সঙ্গে একটু মনোমালিন্যতার হয়েছে এটা স্বাভাবিক এটা উম্মতের জন্য শেখার বিষয় তো যাক সন্তান যেরকম ছিল আল্লাহওয়ালা আর বাপ তো ছিলেন ওহিপ্রাপ্ত আল্লাহ তাআলার নির্বাচিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে খুশি করতে গিয়ে বয়োজ্যেষ্ঠকাল জীবনের শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ একটা সন্তান দিলেন এ সন্তানকে পর্যন্ত উৎসর্গ করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিন্দুমাত্র পিছপা হননি আল্লাহু আকবার বলেন এর মানে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহকে কোথায় বুঝাতে যাচ্ছিলেন আয় আল্লাহ যদিও সন্তানকে আদর করি কিন্তু সন্তানের ভালোবাসা আর তোমার ভালোবাসার ভিতরে অনেক তফাত আছে সন্তানকে ভালোবাসতে গিয়ে আমি তোমাকে ভুলি নাই সন্তানকে ভালোবাসতে গিয়ে তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধ কমতি হয় নাই সেটার প্রমাণ উনি কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখায় দিলেন আল্লাহ তাআলা তো যখন দেখতে পারলেন আমার খলিল পরিপূর্ণরূপে আমার প্রতি ভালোবাসা রেখেছে আল্লাহ পাকের তো কোনো কিছু করতে সময় লাগে না জবাই বন্ধ করে দিয়া বেহেশতের থেকে দুম্বা নিয়ে এসে সেই জায়গার মধ্যে জবাই করে দিলে ও বিধান যদি চালু থাকত আমাদের কলিজার টুকরো সন্তানগুলো প্রতি বছরে একটা একটা করে জবাই করতে হতো নিজ হাতে আল্লাহ কত অনুগ্রহ করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের সন্তানগুলো একটাও থাকতো না প্রতি বছরে একটা একটা করে কুরবানি করতে হতো এটা কি কষ্টকর ছিল এটা যে কতটা কঠিন ছিল কতটা শক্ত কাম ছিল যদি আমরা আদিষ্ট হতাম তখন বুঝতে পারতাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম উনি নবী দেখে ওনার ঈমান সুপার কোয়ালিটির ঈমান ছিল যার কারণে ওনার দ্বারা এটা সম্ভব হয়েছিল আমি আপনি কি পারতাম
সন্তানকে বাংলাদেশ থেকে সরায় ভিসা বানাইয়া না হয় বোরকা কায়দা বর্ডার পার করে অন্য দেশে পার করে দেওয়ার চেষ্টা করতাম, তারপরেও বলতাম না যে কুরবানি হবে না। কি আমাদের দেশ থেকে বর্তমানে বোরকা কায়দা ছেলেরা পার হওয়ার চেষ্টা করতেছে না? কি জানেন না আপনারা? অন্ধ হুজুর নাকি? খবরা খবর দেখেন না আপনারা? আমার থেকে তো আপনারাই ভালো দেখেন। যাক, ওটা আমার বাদ। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এখান থেকে শিক্ষা দিলেন কি, যে দুনিয়া করো, বিবিকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, নিষেধ নাই, তবে সেই ভালোবাসার পরিমাণটা যেন আল্লাহ তাআলাকে ডিঙ্গিয়ে না যায়। এটাই আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে বসাইলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, কলিজার ভিতরে সব কিছুর ভালোবাসা আছে পরিপূর্ণভাবে, কিন্তু এক জায়গায় শুধু ভালোবাসার কমতি দেখা যায়, যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা দিলের মধ্যে নাই। সব কিছু ঠিকঠাক মতো আছে, কিন্তু যাকে ভালোবাসতে আল্লাহ অর্ডার করেছিলেন, যাকে ভালোবাসার জন্য বারবার বলা হয়েছে, যে সেই ভালোবাসার ভিতরেই আমাদের কমতি। ইতিহাস থেকে তো এই শিক্ষাটুকু যদি আমরা গ্রহণ করতাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির দ্বারা কি করলেন, যে আল্লাহর জন্য আমি নিজে শুধু নয় সন্তানকে পর্যন্ত উৎসর্গ করে দিতে উনি কণ্ঠাবোধ করলেন না, দ্বিধাবোধ করলেন না। ইতিহাস তো আমাদেরকে এটাই শিক্ষা দিলেন। কিন্তু আমাদের দিলের ভিতরে দুনিয়ার তো মহব্বত কেন? পশু শুধু জবাই করলে চলবে না, মানুষের ভিতরে পশুত্বেরও একটা ভাব আছে, পশু জবাইয়ের সাথে সাথে সেই পশুত্বের ভাবটাকেও জবাই করে দিতে হবে। পশুত্বের ভাব হলো কেমন? পশু যেরকম শুধু এরকমই চায় যে আমি খাবো, আমি পড়বো, আমি বেঁচে থাকবো, আর একজন না খেতে পারে তার কোনো দেখার বিষয় নাই। বর্তমানে মানুষের ভিতরে এই অবস্থা চলে আসছে, আমি বাঁচবো, আমি খাবো, আমি বড়লোক হব, কাকে মারবো, হালাল খাবো না হারাম খাবো, বৈধ না অবৈধ, এগুলোর কোনো তোয়াক্কা নাই, আমাকে বড় হতে হবে, এই মনোভাবটা দিলের ভিতরে থেকে জবাই করে দিতে হবে। কুরবানির এটাও একটা শিক্ষা, কুরবানির কি এটাও একটা শিক্ষা, পশুত্বের ভাব দিল থেকে দূর করে দিতে হবে, মনটাকে ফ্রেশ করতে হবে। ফ্রেশ মন নিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন আমরা কুরবানি করব, আল্লাহর রসুল বলেছেন বিকুল্লি শাআরাতিম মিনাস সুফি হাসানাতুন, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রসুল বলেছেন খালিস নিয়তে যখন কুরবানি করব, কুরবানির যে সমস্ত নোংরা জিনিস যেগুলো আমরা দুনিয়াতেও খাই না, শিং আমরা খাই, এরপরে খুরা যেটা পাও খাইলেও কিন্তু গরম পানিতে দিয়া হলে ওটা বাইরে বাইরে উপর থেকে তুলে ফেলে দিই আমরা। আল্লাহ রসুল বলেছেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে নেকি বদি ওজন করার সময় তোমার আমলনামায় কি কি আনা হবে তোমরা জানো? দুনিয়াতে যে কুরবানি করলে এই কুরবানির জন্তুর পশম, শিং, খুরা যেগুলো তোমরা ফেলে দাও, কুকুরেও খায় না, সেই জিনিসগুলোও কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় নিয়ে এসে ওজন করা হবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তবে আল্লাহর রাসূল পাশাপাশি বারবার একটা জিনিসের কথা বলেছেন, নিয়তটা খালেস করে কুরবানি দাও, নিয়তটা খালেস করে কুরবানি দাও। তো সম্মানিত শুধু আসুন, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মাসআলা মাসাইল। আজকে একটি মাসআলা আপনাদের খেদমতে আমি আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে